আমাদের আজকে পিসি বিল্ডের বাজেট অ্যারাউন্ড 40,000 টাকা। যার জন্য পিসিটা বিল্ড করা হচ্ছে সে মূলত একজন ফ্রিল্যান্সার, ভিডিও এডিটিং করার পাশাপাশি তার টুকটাক গেমিং করারও ইচ্ছা আছে। যেহেতু বাজেট আমাদের খুব একটা বেশি না, তাই আমাদের এক্সপেকটেশন লেভেলটাও খুব একটা হাই ছিল না। সেই চিন্তাধারণা মাথায় রেখে আমি একটি কনফিগারেশন সেট করে ফেলি, কিন্তু সমস্যায় পড়ে গেলাম তখন যখন আমি প্রোডাক্টগুলি মার্কেট থেকে ক্রয় করতে গেলাম। করোনা মহামারীর কারণে প্রত্যেকটা কম্পোনেন্টসের প্রাইস এত বেশি বেড়ে গেছে যে আমাদের পিসি বিল্ডের বাজেট চলে যাচ্ছিল অ্যারাউন্ড 45,000 টাকা প্লাস। ঠিক সেই সমস্যাটার সমাধান পেয়ে যায় আমরা কম্পিউটার ইম্পোর্টারে। তারা খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আমাদের কম্পোনেন্টসগুলি দিতে সক্ষম হয়েছে, ঠিক যে কারণেই কপালবশত আমরা 40,000 টাকার ভিতরেই এই পিসিটা বিল করতে সক্ষম হয়েছি। যেহেতু আমাদের চাহিদার ভিতরে ভিডিও এডিটিং প্লাস গেমিং রয়েছে, তাই গ্রাফিক্স ইউনিটের সাপোর্টটা কিন্তু এখানে খুব বেশি প্রয়োজন। এদিকে আমাদের বাজেটটাও আবার খুব বেশি না, যে কারণে ডেডিকেটেড কোনো গ্রাফিক্স কার্ড এই বিল্ডে আমরা রাখতে পারি নাই। সেক্ষেত্রে আমাদের এমন একটি প্রসেসর সিলেক্ট করতে হয়েছে যেটি হতে হবে IGPU, মানে ভালো একটি ইন্টিগ্রেটেড গ্রাফিক্স সেখানে থাকবে। তাই এই বিল্ডে আমরা সিলেক্ট করে ফেলি Ryzen 5 5600G APU সিরিজের একটি IGPU প্রসেসর, যেটিতে রয়েছে Vega 7 IGPU। এখানে আমাদের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের যে সাপোর্টটা দরকার ছিল সেটা কিন্তু এই Vega 7 IGPU অনেকটা পূরণ করতে পারছিল। প্রসেসরটির কোর থাকবে 6টা এবং থ্রেডস থাকবে 12টা। এটির বুস্ট ক্লক আপ টু 4.4 GHz পর্যন্ত। এই প্রসেসরটির বর্তমান মার্কেট প্রাইস 21,500 টাকা। ওয়েল, এবার আসি মাদারবোর্ডের কাছে। এই বিল্ডে আমরা মাদারবোর্ড রেখেছি MSI B450 মোটর ম্যাক্স গেমিং মাদারবোর্ড। নামটা আরও বড় ছিল, আমি শর্টকাট করে নিয়েছি। যাই হোক, এটি একটি AMD Ryzen বেস মাদারবোর্ড, যেখানে 4টা র্যাম স্লট থাকবে, প্রত্যেকটাই DDR4 আপ টু 4133 MHz পর্যন্ত র্যাম সাপোর্টেড। এত কঠিন সংখ্যা কেউ দেয় রে ভাই। সাথে রয়েছে M.2 স্লট, যেখানে আপনি চাইলে NVMe SSD ব্যবহার করতে পারবেন, কারণ আমাদের প্রসেসরে কিন্তু NVMe SSD সাপোর্টেড। এর সাথে আরও রয়েছে PCI পোর্ট, যেখানে আপনি চাইলে পরবর্তীতে ডেডিকেটেড কোনো গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন। রেগুলার পোর্টসগুলির পাশাপাশি একটি USB Type-C পোর্টও এই মাদারবোর্ডে রাখা হয়েছে। ওয়েল, এটি কিন্তু আবার 8GB মাদারবোর্ড। মাদারবোর্ডের ব্যাক সাইডে বেশ কয়েকটা 8GB লাইট রয়েছে, যে কারণে আপনার পিসির ভিতরে কিছুটা 8GB ভাইব সৃষ্টি করবে। এই মাদারবোর্ডটির বর্তমান মার্কেট প্রাইস 7,500 টাকা। তো এবার কথা বলা যায় কুলার নিয়ে। আমরা এই বিল্ডে ব্যবহার করেছি তুষামির আলট্রা UX100 RGB কুলার। যদিও আমাদের 5600G প্রসেসরের সাথে কিন্তু ইনবক্স কুলার দেয়া হয়ে থাকে, যে কুলারটি এই প্রসেসরটি টেম্পারেচার কন্ট্রোল করার জন্য একদমই যথেষ্ট। যদি আপনার এক্সট্রা কুলার প্রয়োজন না হয় তাহলে এটা নেওয়ার দরকারও নাই। তুষামের এই কুলারটির বর্তমান মার্কেট প্রাইস 1,100 টাকা। আমরা শুধুমাত্র এক্সট্রা এই কুলারটি ব্যবহার করেছি সম্পূর্ণ বিল্ডে 8GB ভাইব সৃষ্টি করার জন্য। বেটার মাল্টিটাস্কিংয়ের জন্য আমরা র্যাম ব্যবহার করেছি Corsair LPX 8GB র্যাম, যেটি DDR4 3200 MHz-এর। এখানে আমরা সিঙ্গেল চ্যানেল র্যাম ব্যবহার করেছি, মানে একটা স্লটেই 8GB র্যাম। যদিও আমাদের মাদারবোর্ডে 4টা স্লট আছে, আপনি চাইলে 4-channel র্যাম ব্যবহার করতে পারবেন। এই সিঙ্গেল স্টিক 8GB র্যামের বর্তমান মার্কেট প্রাইস 3,200 টাকা। সম্পূর্ণ পিসিটিকে বিল্ড করার জন্য আমরা ব্যবহার করেছি ভ্যালোটপের VT701 মডেলের এই কেসটি। কেসটির বর্তমান মূল্য 2,600 টাকা। এই প্রাইসে এটিকে মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট একটি কেস বলা যায়। কেসটির সাথে 3টা RGB ফ্যান পেয়ে যাবেন, ফ্রন্ট সাইডে থাকবে 2টা এবং ব্যাক সাইডে 1টা। যদিও এই ফ্যানের RGB লাইটগুলো আপনারা ইচ্ছামতো কন্ট্রোল করতে পারবেন না, মানে অটোমেটিক জ্বলে থাকবে। কেসটির সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো এর ভেন্টিলেশন সিস্টেম, যে কারণে আপনার কম্পোনেন্টসগুলি অতিরিক্ত গরম থেকে রক্ষা করবে। ফ্রন্ট সাইডে মেশ কাটআউট, যেখানে বলেছি 2টা ফ্যান থাকবে, এবং টপ প্যানেলে থাকবে ডাস্ট ফিল্টার, যেটা ম্যাগনেটিক, আপনি চাইলে তুলে ফেলতে পারেন। এবং এর পাওয়ার সাপ্লাই সেটআপে যে জায়গা রয়েছে তার নিচেও ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ পিসিটিকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ব্যবহার করেছি থার্মালটেকের 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। আমাদের এই কনফিগারেশনের পিসিতে কিন্তু 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই একদমই যথেষ্ট।
আর থার্মালটেকের পাওয়ার সাপ্লাইয়ের প্রতি কেমন জানি আমার একটা অন্যরকম টান রয়েছে। আমার মেন যে পিসি সেখানে কিন্তু আমি থার্মালটেকের পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি। যাই হোক, এই পাওয়ার সাপ্লাইটির বর্তমান মূল্য 3,200 টাকা। বেটার রিড রাইট স্পিডের কথা মাথায় রেখে আমরা স্টোরেজ হিসাবে ব্যবহার করেছি তুশামির 120 GB SATA 3 SSD, যেটা শুধুমাত্র আমরা বুট ড্রাইভ হিসাবে ব্যবহার করছি। এখানে SSD ব্যবহার করার মেন কারণ হলো বেটার স্পিড। আপনার স্টোরেজ যদি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু কম্পিউটারের সম্পূর্ণ পারফরমেন্সটাই ড্রপ করে। তুশামির 120 GB SSD-র বর্তমান মূল্য 1,900 টাকা। SSD-র পাশাপাশি আপনি চাইলে এই সেটআপে HDD ব্যবহার করতে পারবেন, যার যত স্টোরেজ প্রয়োজন পড়বে সেই অনুযায়ী একটা HDD ক্রয় করে নিতে পারেন। মার্কেটে বর্তমানে 1 TB HDD-র মূল্য পড়বে 3,000 থেকে 3,500 টাকার ভিতরে। এছাড়াও আমাদের মাদারবোর্ডে M.2 স্লট আছে, যেখানে আপনারা চাইলে NVMe SSD ব্যবহার করতে পারবেন। PC-টি বিল্ড করার পরে রিয়েল লাইফ পারফরমেন্সে আমরা কেমন রেজাল্ট পেয়েছি চলুন সেটি জানা যাক। ক্যাজুয়াল গেমিং, বিগিনার লেভেলের ভিডিও এডিটিং এবং ডে টু ডে লাইফ কাজের ক্ষেত্রে এই PC-টি বেশ আশানুরূপ পারফরমেন্স করেছে। আমরা বেশ কিছু গেমিং টেস্ট করেছি যেগুলির রেজাল্ট ছিল চোখে পড়ার মতো। আমরা গেমগুলি ফুল HD 1080p লোয়েস্ট সেটিংয়ে খেলেছি, যার ভিতরে ফারক্রাই 5-এ আমরা FPS পেয়েছি 27.3 থেকে 32 পর্যন্ত, GTA 5-এ পেয়েছি 50 থেকে 75 পর্যন্ত, কাউন্টার স্ট্রাইকে পেয়েছি 65 থেকে 98 পর্যন্ত। এবার জানা যাক অ্যাপ্লিকেশন টেস্টে কেমন রেজাল্ট করলো। আমরা সিনেভেন্স আরন 5-এ স্কোর টেস্ট করেছি, যেখান থেকে সিঙ্গেল করে স্কোর পেয়েছি 233 এবং মাল্টি করে স্কোর পেয়েছি 1748 পর্যন্ত। 3D মার্ক ফায়ার স্ট্রাইকে আমরা স্কোর পেয়েছি 8021 পর্যন্ত। প্রিমিয়ার প্রো দিয়ে আমরা 1080p রেজলিউশনে ভিডিও এডিটিং করার চেষ্টা করেছি, যেখানে আমরা পারফরমেন্সটা পেয়েছি এভারেজ। লেয়ার সংখ্যা বৃদ্ধি পেলে প্রিভিউ সেকশনে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ চোখে পড়বে, একটু স্মুথনেসের ঘাটতি প্রিমিয়ার প্রোতে দেখা যেতে পারে এক্ষেত্রে। তবে আপনি যদি বিগিনার লেভেলের কোনো এডিটর হয়ে থাকেন তাহলে এই PC ব্যবহার করে বেশ ভালোভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। এছাড়াও আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটর টেস্ট করেছি, যেগুলোতে পারফরমেন্স ছিল 100-এ 100। আফটার ইফেক্টে পারফরমেন্সটা বিলো এভারেজ, যেহেতু 8 GB RAM ব্যবহার করা হয়েছে আর আফটার ইফেক্ট চলার জন্য RAMটা খুব বেশি প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে বলা যায় এই PC-তে আফটার ইফেক্টে কাজ করতে হলে আপনাকে বেশ ভালোই ভোগান্তি পোহাতে হতে পারে। তবে মাল্টিটাস্কিং এবং ডে টু ডে লাইফ কাজের ক্ষেত্রে এই PC-র পারফরমেন্সটা ছিল সন্তোষজনক। তো এই ছিল আমাদের PC বিল্ডের কম্পোনেন্টসগুলি। সম্পূর্ণ PC বিল্ড করতে আমাদের খরচ পড়েছে 41,000 টাকা। 1,000 টাকা বেশি পড়ার মেন কারণ হলো আমরা যে কুলারটি ব্যবহার করেছি সেটি সম্পূর্ণ এক্সট্রা, তুশামির UX100 যে কুলারটি, ওইটার মূল্য হলো 1,100 টাকা, যে কারণে এখান থেকে আমাদের 1,100 টাকা বেশি পড়েছে। তা না হলে আমাদের PC বিল করতে খরচ হতো 39,900 টাকা। আমরা যে PC-টি বিল করলাম এই সেম কনফিগারেশনের PC, আপনি কম্পিউটার ইম্পোর্টার থেকেই ক্রয় করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে PC-টি কেনার জন্য লিঙ্ক দেওয়া থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।